প্রিয় দর্শক ও শ্রোতা মন্ডলী আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল ব্রেস্ট মিল্ক প্রজেক্ট তথা আন্তর্জাতিক স্তন প্রকল্প নিয়ে সাম্প্রতিক গণমাধ্যম এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা একটা বিষয়ে অত্যন্ত গভীরভাবে লক্ষ্য করছি সেটি হচ্ছে বাংলাদেশে হিউম্যান মিল্ক ব্যাংক নামে একটি প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে যদিও এটি অনানুষ্ঠানিক একটি সংস্থা বা একটি প্রতিষ্ঠান তারা চালু করেছে কিন্তু বিষয়টি আসলে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইসলামী থেকে এবং আমরা মুসলিম হিসেবে আমাদের এই মাতৃস্তনের দুধ পান বিষয়ে আমাদের সঠিক জ্ঞান থাকা খুবই জরুরি তাই এই বিষয়টি আপনাদের সামনে ইসলামী দৃষ্টিকোণ থেকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ মাতৃস্তনের দুধ ডোনেট করা বা এটা রিজার্ভ করা এই বিষয়টি আসলে খুবই সেন্সিটিভ একটি বিষয় কারণ মাতৃস্তনের দুধ অতিরিক্ত যদি হয় বা যদি সন্তান মারা যায় সেক্ষেত্রে অন্য কোন শিশুকে ব্যক্তিগতভাবে তার তথ্য জেনে তথ্য ঠিক রেখে পান করানো এটা ইসলাম জায়েজ করেছে কিন্তু এটি কোথাও ডোনেট করা এবং সেটা রিজার্ভ করে রাখা এবং অন্য শিশুদেরকে সেটা দেয়া এই বিষয়টি কিন্তু খুবই ন্যাক্কটনক একটি কাজ ইসলাম করে না। তাই যারা এই হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপনের একাধিক উপকারিতা বর্ণনা করতে গিয়ে তারা বলছেন যে এখান থেকে অনাথ এবং যারা দুধ পান করতে পারছে না বা যাদের যে সমস্ত মায়েদের স্তনে দুধ নেই বা আসছে না তাদের সন্তানদের জন্য এটা উপকারী হবে এটা আপাত হলেও এর যে একটা ভয়ঙ্কর ফলাফল রয়েছে এটা কিন্তু আমাদের অনেকের অজানা এবং এটা কিন্তু কেউ প্রকাশ করছে না তাই এই বিষয়টি আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত তার আগে আমরা এই মাতৃস্তনের দুধ ডোনেট করা বা রিজার্ভ করে রাখার বিষয়টি কখন এবং কোথা থেকে এসেছে এর ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করি উইকিপিডিয়ার তথ্য মতে দু জিল ইউস নামে একজন আফ্রিকান তিনি এই মাতৃস্তনের দুধ সংগ্রহের উপায় খুঁজছিলেন এবং তার এতিম খানার কিছু এতিমদের জন্য তিনি এই বিষয়টি মানুষের সামনে অ্যানাউন্স করেন এবং পরবর্তীতে অনেক মায়েরাই তাদের স্তনের দুধ এখানে ডোনেট করার জন্য আগ্রহী হন বহির্বিশ্বে আজ থেকে বারো তেরো বছর পূর্বেই কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়েছে এবং এ বিষয়ে বিশ্ব অলামাগনও কিন্তু তারা মুখ খুলেছিলেন এবং মতামত দিয়েছেন বিশ্ব মুসলিম সংস্থা ওয়াইসির ইসলামী বিধান বিষয়ক যে বিশেষ বোর্ড রয়েছে মাজমা উল ফিক ইসলামী এই ফতোয়া বোর্ডেরও সিদ্ধান্ত হয়েছিল যে এই মাতৃস্থনের দুধ ডোনেট করা এখান থেকে সংগ্রহ করা এবং এটা রিজার্ভ করে ব্যাংকে সংরক্ষণ করা এই সবগুলো বিষয় কিন্তু তারা হারাম বলে সাব্যস্ত করেছিলেন এই সিদ্ধান্তের পরে কেউ কেউ এটি জায়জ হওয়ার জন্য বা জায়জ করার পক্ষে উপায় খুঁজতে চেষ্টা করেছিলেন হানাফি বিদ্যান আল্লামা কারখি রহমার উক্তি মতে যে একটি শর্ত রয়েছে হরমাতে রদা তথা দুধপান সম্পর্কে আত্মীয়তা সাব্যস্ত হওয়ার জন্য যে শর্ত রয়েছে সেটি হচ্ছে যে মাতৃস্থানের দুধ যদি সরাসরি পান করা হয় সেই ক্ষেত্রেই কেবলমাত্র হরমাতে রদা তথা দুধপান সম্পর্কিত যে আত্মীয়তা এটা সাব্যস্ত হবে যেহেতু হিউম্যান মিল্ক ব্যাংক থেকে সরাসরি মাতৃস্তনের দুধ কোনো শিশু পান করছে না তাই এখানে হরমাতে রদাহাতের বিষয়টি কিন্তু আসবে না কারণেই তারা এটা জাহেজ করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পরবর্তীতে আল্লামা কারহি রাহেমহল্লার এই উক্তিটি নির্ভরযোগ্য সূত্রে প্রমাণিত না হয় দলিল হিসেবে কিন্তু কেউই গ্রহণ করেননি এবং এটি হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠা বা ইন্টারন্যাশনাল ব্রেস্ট মিল্ক প্রজেক্টের এই বিষয়টি সকলেই এক বাক্যে কিন্তু নাকচ করে দিয়েছিলেন এবং হারাম বলে তারা ঘোষণা দিয়েছেন এখন এর কুফলটা আসলে কি এটা আমরা যদি দেখি তাহলে সহজে বুঝতে পারবো যে যখন একটা শিশু অন্য মায়ের দুধ এই হিউম্যান মিল্ক ব্যাংক থেকে সংগ্রহ করে সে পান করবে কোন শিশুর জন্য যখন এটা সংগ্রহ করা হবে তখন একাধিক মায়েদের দুধটা জমা রয়েছে এবং সেখান থেকে পান করার কারণে কোন মায়ের তিনি দুধ পান করলেন এটা কিন্তু অনিশ্চিত থেকে যায় এবং তার জন্য পরবর্তীতে বৈবাহিক অবস্থায় হরমাতে রদাত তথা দুধ পান সম্পর্কের কারণে যে একটা আত্মীয়তা তৈরি হয় এটা কিন্তু অজানা থেকে যাবে এবং এর ফলে অনেক দুধ ভাই এবং দুধ বোন বা দুধ মাতাদের সাথে অবৈধ একটা বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়ে যাবে ফলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান কিন্তু লঙ্ঘিত হবে তাই এই হিউম্যান মিল্ক প্রজেক্ট তথা এই হিউম্যান মিল্ক ব্যাংক প্রতিষ্ঠার বিষয়টি সম্পূর্ণভাবে হারাম এবং ইসলাম এটা কখনোই বৈধতা দেয় না কারণ আল্লাহ সুহান এই দুধ পান সম্পর্ক দুর্যোগের কারণে যে সমস্ত মা রয়েছে এবং বোন রয়েছে তাদেরকে হারাম বলে সাব্যস্ত করেছেন সুরা আননিসার নিসার চার নম্বর সুরার তেইশ নম্বর আয়তে আল্লাহ সোহান ও তালা যে চোদ্দ শ্রেণীর উল্লেখ করেছেন বিবাহ বিষয়ে যে সমস্ত নারীদেরকে বিবাহ করা হারাম তাদের এই ১৪ শ্রেণীর মধ্যে এই শ্রেণীটি কেও আল্লাহ সোহান ও তালা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলেছেন ও মাহাত কুমুল্লি আর কুম তোমাদের ওই সমস্ত মায়েদেরকেও তোমাদের জন্য হারাম করা হয়েছে যারা তোমাদেরকে দুধ পান করে রয়েছে ও আখোয়া তুকুম মিনার রদাহ এবং তোমাদের ওই সমস্ত বন্দরীকেও তোমাদের জন্য বিবাহ করা হারাম করা হয়েছে যারা তোমাদের সাথে দুধ করেছে তথা দুধ পান সম্পর্কীয় হারাম করা হয়েছে এছাড়াও রসুল সাল আলী আসাল্লামের সোহে হাদিসেও এটি স্পষ্টভাবে হারাম বলে সাব্যস্ত করা হয়েছে সই বুখারের দুই নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে আনিবিনা আব্বাসেন রবি আল্লাহ আনহুমা কল কহলেন নবী সাল আলী আসাল্লাম ফি হামজা ইবন আব্বাস রতি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল আলী আসাল্লাম হামজা রদি আল্লাহ আনহুর মেয়ে সম্পর্কে তিনি বলেছেন হামজা রদি আল্লাহ আনহু কিন্তু আল্লাহ রসুল সাল আলী আসাল্লামের চাচা ছিলেন কিন্তু দুধ পান করার কারণে তিনি ভাই হিসেবে সাব্যস্ত হয়েছিলেন দুধ পান সম্পর্কেও ভাই ছিলেন তিনি আর তার মেয়ের বিবাহের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেছিলেন যে লাহিল্লুলি সে আমার জন্য বৈধ নয় কারণ এহারু মুমিনা রদা ইমা

তাই এভাবে লাগামহীনভাবে মাতৃস্তনের দুধ সংগ্রহ করে সেখান থেকে কোনো শিশুকে পান করিয়ে এই গুরুত্বপূর্ণ একটি বিধান এটি সন্দেহপূর্ণ করে দেওয়ার কোনোভাবেই সুযোগ নেই তাই এ ধরনের প্রজেক্ট বাংলাদেশে যদি বাস্তবায়ন হয় তাহলে অনাকাঙ্ক্ষিতভাবেই এ ধরনের পাপের মধ্যে আমাদের মুসলিম সমাজ জড়িয়ে পড়বে তাই আমাদের উচিত আমাদের প্রশাসন সরকারের সুদৃষ্টি এ বিষয়ে আমরা আশা করছি তারা যেন এ ধরনের কোনো প্রজেক্ট বাস্তবায়ন হতে না দেন এবং আমাদেরও সতর্ক থাকতে হবে আমরা যেন এ ধরনের কোনো প্রজেক্টের আওতায় যেন আমাদের সম্পৃক্ততা না থাকে আল্লাহ সাহানু আল আমাদের এ বিষয়টি সঠিকভাবে উপলব্ধি করার এবং বোঝার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি A barakátó.